আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আপনাদের মতে অনেক ভালো আছি। আর দেখেন, আজকে একটা সুন্দর আমি একটা স্ন্যাক নিয়ে এসেছি, এটা হোমমেড। দেখেন কত সুন্দর কালার স্ন্যাক। তো চলেন এটা বানিয়ে নিই আপনাদের সামনে। তো দেখেন, পাঁচটা ডিম নিয়ে নিব ফেটিয়ে। এখন এখন ডিমের মধ্যে এখন লবণ দিয়ে দিব, আর চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটাকে। একটু স্পাইসি হওয়ার জন্য এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। আর যদি এটা পছন্দ করেন বা ভালো লাগে না, এটা স্কিপ করতে পারেন। এটা একটা ডিফারেন্ট স্টাইলের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, ইউনিক। তো গরুর মধ্যে বানিয়েছিলাম, তো আপনাদের জন্য এটা নিয়ে আসলাম। তো একটা ব্যাগের মধ্যে আমি এটাকে ঢেলে নিব। ব্যাগের মুখটাকে ভালোভাবে টাইট করে বাঁধতে হবে, মুড়িয়ে সুন্দরভাবে, যাতে বাহিরে না আসে। তো একটা সসপ্যানের মধ্যে আমি অলরেডি পানি দিয়ে পলক তুলিয়ে নিয়েছিলাম, তো আমি এই ব্যাগটাকে এই সসপ্যানের মধ্যে দিয়ে দিব বয়েল হওয়ার জন্য। তো এটা বয়েল হতে 10 মিনিট লাগবে, 10 মিনিটসের মতো প্রায়, যতক্ষণ না এটার ভিতরে যে ডিমটা শক্ত না হয়। তো এটা স্টিমে করতে পারেন বা এইভাবে বয়েলও করতে পারেন। তো আমি ওদিকে হাই হিটে রেখেছি, আর এদিকে আমার ডিমটা শক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগে বা পছন্দ লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা ভাই বোন আমার এই ভিডিও আমার সাথে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখেন, এইটা ঠান্ডা করে নিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এটা পিসটা যে যত বড় বানাতে পারেন, অত বড়ই সুন্দর করে শেপ করে নিতে পারেন। আমি আমার মতো শেভ করে নিয়েছি। তো সেম বাউলের মধ্যে আমি আরো দুইটা ডিম ফেটিয়ে নিব কোটিং করার জন্য। আমি এখন রেডি করতেছি। আসলে এই ডিশটা এত মজা হয়েছে, বাচ্চাদেরকে ভালো লাগছে। এটা লাগে না যে এটার ভিতরে যে ডিম আছে, এটা চিকেন নাগেটসের মতোই লাগে। তো এখানে মধ্যে তোরা একটু চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো ভালোভাবে মিক্স করে নিয়ে নিব এটাকে।
মিক্স করা হয়ে গেছে। আর একটা বোলের মধ্যে আমি একটু পাউডার মিক্স করব কোটিংয়ের জন্য। তো এইটার মধ্যে 2 টেবিল স্পুনের মতো ময়দা আছে, আর এইখানে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আছে। তো দুইটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো এইখানে মধ্যে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর তোরা একটু চিলি ফ্লেক্স দিব স্বাদ আনার জন্য। তো দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো এখন ডিমটাকে এইখানের মধ্যে আমি ভালোভাবে কোট করব, কেন ডিমের গায়ের মধ্যে ডিম লাগতে হবে, আবার ব্রেড ক্রামও লাগতে হবে। এর জন্য এটাকে ফার্স্টে এখানের মধ্যে কোটিং করা লাগবে। তো আমার ফুল রেসিপি দেখেন তাহলে বুঝে নিতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। তো ময়দা দিয়ে আমার কোটিংটা ফার্স্টে করেছি, ওইটা কোট করা হয়ে গেছে। এখন আমি ডিমের মধ্যে আবার কোট করব। কোট করে সাথে সাথে আবার ব্রেড ক্রামের মধ্যে এটা কোটিং করব। তো ভালোভাবে সুন্দরভাবে কোট করতে হবে। তো দেখেন কত সুন্দর একটা স্ন্যাক হয়ে গেল আমার, ঘরের মধ্যে বানিয়ে দিয়ে দিলাম। নর্মালি সবাই আগে স্ন্যাক তো এটা দেখছেন না বা দেখতে পান নাই আমার ইউটিউবের মধ্যে বা ইউটিউবে, তো আমি এটা দিয়ে দিলাম। আর ভালো লাগলে কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার সাথে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে এগিয়ে নেবেন। তো কট করা হয়ে গিয়েছে, এখন চলেন ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর বড় বড় পিস করে চিকেন নাগেটস হয়ে গিয়েছে, দেখতে তো চিকেন নাগেটসের মতোই লাগছে। আমি অলরেডি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছিলাম তেলটা। তো দেখেন আমি এখন ধীরে ধীরে ফ্রাই করে নিব। এটা ফ্রাই করতে বেশিক্ষণ লাগবে না, কেননা অলরেডি এইটার ভিতরে যে ফোড়টা আছে এটা তো অলরেডি কুক করা আছে, সিদ্ধ আছে। তো উপরের যে কোটিংটা ওইটা ক্রিস্পি হয়ে গেলে এটা আমি নিতে পারেন, গোল্ডেন ব্রাউন করতে পারেন। ফ্রাই করার একটু চাউন দিয়ে দিলাম আপনাদের সামনে। তো আমার এই কথা বলার মধ্যে যদি তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ প্লিজ শেয়ার অ্যান্ড লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। যারা করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমার পাশে আছেন আর যারা এখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। তো লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফুল ভিডিও দেখে 3-4 মিনিটস দেখতে হবে, না হলে এটা সাবস্ক্রাইব কমেন্ট এটা থাকবে না। তো প্লিজ একটু রুল ফলো করবেন সবাই। তো এখন তুলে নিব, আমি একটু টিস্যু পেপার দিয়ে দিলাম।
এটার মধ্যে দিয়ে তুলে নিয়ে নিয়েছি। তো পরিবেশন করে নিব, তো দেখেন এবারে পরিবেশন করি, দেখেন কত সুন্দর কালার, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, ক্রিস্পি জুসি। তো ঘরের মধ্যে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, আর যারা স্টুডেন্ট আছেন নতুন বিয়ে করেছেন তাদেরকেও এই রেসিপি দেখার জন্য অনুরোধ রইল, এটা ফলো করলে নিজে হাতে বানিয়ে খেতে পারেন।